দেখো মুখ্যমন্ত্রী আগে কিছুক্ষণ আগে যে টুইটটা করেন, সেই টুইটটা করে বলেছেন যে আমি বারবারই বলছি যে প্রচুর পরিমাণে ওষুধ দরকার রাজ্যের পক্ষে, কেন্দ্রের পাঠানো দরকার এবং ভ্যাকসিন দরকার, যেটা গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। এবং আজকে একটু আগে টুইট করে যেটা জানালেন সেটা হচ্ছে রাজ্য সরকার যাবতীয় ব্যবস্থা করছে, যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া দরকার সমস্ত ব্যবস্থাই করছে এবং বিস্তারিত জানাবে একটু পরেই। রাজ্য সরকার 12:30 থেকে মিটিং আছে রাজ্যের মুখ্য সচিবের বিভিন্ন দপ্তরের অফিসারদের সাথে, তারপর দুপুর 2টোর সময় তিনি সাংবাদিক সম্মেলন করে পাবলিকের উদ্দেশ্যে জানাবেন। তুমি জানো যে মুখ্যমন্ত্রী গতকালই প্রধানমন্ত্রীকে একটি বিস্তারিত চিঠি লিখেছে, সেখানে বলেছেন যে সেটা হচ্ছে যে কারণে রাজ্যে ভ্যাকসিন, যে প্রচুর পরিমাণে ভ্যাকসিন দরকার ছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই ভ্যাকসিন রাজ্য সরকার গত ফেব্রুয়ারি মাসেই চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছিল যে ভ্যাকসিন আরো বেশি পরিমাণে পাঠানো হোক, দরকার হলে রাজ্য সরকার ভ্যাকসিন কিনবে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোর কাছ থেকে এবং তারপর বিনে পয়সায় মানুষজনকে ভ্যাকসিন দেওয়া হবে। সেই ভ্যাকসিনেশনের যে ড্রাইভটা, সেই ড্রাইভটা দিয়ে কেন্দ্রীয় সরকার কোন রকম ভাবে উদ্যোগ নেয়নি এবং রাজ্য সরকারকে জানায়নি। তারপরও এখন যে পরিমাণে করোনা বেড়ে গেছে সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওষুধ দরকার, যারা যারা হসপিটাল এবং বাড়িতে বসে যাদের ট্রিটমেন্ট করা হচ্ছে তাদের যে করোনার যে ওষুধটা, সেই ওষুধটা দরকার কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন যে করোনার বিরুদ্ধে যদি লড়তে হয় কোনো রাজ্যকে তাহলে কেন্দ্রের উপর নির্ভর করে থাকতে হবে। সেই বিষয়টাই কিন্তু তিনি বারবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন গতকাল। এবং আরো যেটা বিষয় যে অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে, অক্সিজেনের যে কোটা রাজ্য সরকারের রয়েছে সেই কোটা বাড়াতে হবে, অক্সিজেনও অপ্রতুল পাওয়া যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বুঝতেই পারছে যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদ্বিগ্ন এই করোনা মোকাবিলায়, তার জন্য যাবতীয় ব্যবস্থা রাজ্যের তরফ থেকে নেওয়া যায় কিনা, যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো বিষয়টাই বিস্তারিত ভাবে জানাবে। ইতিমধ্যেই রাজ্যের অফিসাররা কয়েক দফা বৈঠক করেছেন গত বেশ কয়েক সপ্তাহে, সেই বৈঠক করে নানা ব্যবস্থা নিয়েছে, সরকারি হসপিটালগুলোকে রেডি করা, বেসরকারি হসপিটালগুলোকে রেডি করা, প্রায় 45% বেড বাড়ানো, পাশাপাশি অন্যান্য যে যাবতীয় ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো করা, টেলিমেডিসিনের ব্যবস্থা করা ইত্যাদি। 2020 সালে করোনা যখন পিক আওয়ারে ছিল তখন রাজ্য সরকার যে সমস্ত ব্যবস্থা নিয়েছিল তার থেকে প্রায় 25% বেশি করে পরিমাণে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে টুইট করে আবার যেটা জানালেন সেটা হচ্ছে কেন্দ্রের যে সহযোগিতা দরকার সেই সহযোগিতা কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছে না। সেই জায়গা থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী আজকে আবার টুইট করলেন, গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পর আজকে আবার টুইট করলেন এবং তারপর তিনি যেটা জানালেন যে রাজ্যের অফিসাররা যাবতীয় ব্যবস্থা নিচ্ছে, সেই পুরো বিষয়টাই রাজ্য সরকার দুপুর 2টোর সময় প্রেস কনফারেন্স করে জানাবে। ধন্যবাদ সুমন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।